আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। আমি কি আপনাকে চিনি? না ভাই, আমি আপনারে চিনি না, আজকেই প্রথম দেখলাম। ও, কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। না মানে আপনার কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন। ব্যক্তিগত বলুন, কি জানতে চান? আপনি যে সিগারেটটা খাচ্ছেন, এটা কোন ব্র্যান্ডের? এটা বেনসন। এটার দাম কত? এটা 16 টাকা। ভাই যদি কিছু মনে না করেন, আপনার দিনে ঠিক কয়টা সিগারেট লাগে? আসলে ওভাবে তো গুনে খাই না, এই ধরুন এক প্যাকেট। এক প্যাকেটে কয়টা সিগারেট থাকে? না মানে আমি খাই না তো জানি না সঠিক। হ্যাঁ বুঝতে পেরেছি, এক প্যাকেটে 20টা থাকে। এক প্যাকেটে 20টা, প্রতিটা 16 টাকা করে হইলে প্রতিদিন 16 × 20 কত হয় একটু ভাই? একটু ক্যালকুলেটারটা হিসাব করি ভাই, অঙ্কে কাঁচা তো, সারা জীবন 33 পয়া পাশ করছি। 16 × 20 = 320, প্রতিদিন 320 টাকা হলে মাসে 320 × 30 = 9600 টাকা। ভাই আপনি ঠিক কি জানতে চাচ্ছেন আমাকে বলবেন? বলতেছি ভাই, জাস্ট এ মিনিট। মাসে 9600 টাকা হলে বছরে 9600 × 12 115,200 টাকা। ওরে বাপরে ভাই, যদি কিছু মনে না করেন, আপনি ঠিক কয় বছর ধরে সিগারেট খান? এবার আমি ভাই মনে করছি, কাম টু দা পয়েন্ট, আপনি কি জানতে চাচ্ছেন প্লিজ ডিরেক্টলি বলুন। এইটাই লাস্ট ভাই, আপনি জাস্ট এইটা বলেন যে আপনি কয় বছর ধরে সিগারেট খান। বেশি না, এই ধরুন 3-4 বছর। 3 নাকি 4? 4। সাইর? আচ্ছা, বছরে 115,200 টাকা হলে সাইর বছরে 115,200 × 4 4,60,800 টাকা। বাবা যায়। এখন বলুন আপনি কি জানতে চাচ্ছেন? কিছু জানতে চাচ্ছি না ভাই, বলতে চাচ্ছি আপনি যদি সিগারেট না খায় এতদিন এই টাকা জমাই দেন, তাহলে আপনার এতদিনে 4,60,800 টাকা জমতো। এই টাকা দিয়ে আপনি অন্তত একটা বাইক হইলেও কিনতে পারতেন। বাহ, বেশ পুরনো গল্প নিয়ে এসেছেন। আপনি তো সিগারেট খান না তাই না? জি না। তো আপনার বাইকটা কোথায়? পুরনো গল্প তো, তাই গল্পটা আমারও জানা, সাথে উত্তরটাও। ওই যে বাইকটা দেখতে পারতেছেন, আমার বাইক, সিগারেট না খেয়ে কিনছি। আচ্ছা, গল্পে তো তাহলে টুইস্টও আছে দেখছি। ভালো, আর একটা টুইস্ট দেখতে চান? অবশ্যই। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমার গাড়ি, সিগারেট খাওয়া সত্ত্বেও কিনেছি। এবার বলুন কে জিতলো? দুঃখিত ভাই, আপনি জিততে পারেন নাই। ওই যে দোতলা বাড়িটা দেখছেন, আমার বাড়ি, সিগারেট না খেয়ে শুধু বাইকই কিনি নাই, ওই দোতলা বাড়িটাও করছি। এবার আপনিই বলেন কে জিতলো। হ্যাঁ সুন্দর বাড়ি, কিন্তু একটু ছোট হয়ে গেছে আপনার মতো। ওই 10তলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমার বাড়ি, সিগারেটও খেয়েছি, গাড়িও কিনেছি, বাড়িও করেছি। এবার বলুন কে জিতলো। বাহ সুন্দর বাড়ি, কিন্তু কি যেন বললেন, এটা আপনার বাড়ি মানে আপনি করছেন? হ্যাঁ তাই নাকি? নিজের সর্থায় আনে? ওই তো ডেভেলপারকে দিয়ে করিয়েছি, জায়গা যেহেতু আমার, বাড়ির 33% আমার, তো আমার বাড়ি আমি বলতেই পারি। অবশ্যই বলতে পারেন, কিন্তু একটু মিস টাইমিং হয়ে গেল। কোন ডেভেলপার দিয়ে যেন করাইছেন বাড়িটা? 2 নম্বর ডেভেলপার লিমিটেড। ওই 2 নম্বর ডেভেলপারের মালিক আমি, সিগারেট না খায়া শুধু বাইকই কিনি নাই আর দোতলা বাড়িই করি নাই, সাথে একটা ডেভেলপার ফার্মের মালিকও আছি। এবার বলেন কে জিতলো। আচ্ছা আচ্ছা, তাহলে 2 নম্বর ডেভেলপার লিমিটেডের মালিক আপনি? জি, সিগারেট না খেয়ে। আচ্ছা, তো ডেভেলপার ফার্মটা কি আপনি আপনার নিজস্ব অর্থায়নে করেছেন? না মানে অর্থায়ন তো আমারই, কিন্তু একটা ব্যাংক থেকে লোন নিয়ে শুরু করছি। তা কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন? হাই হাই ব্যাংক থেকে। ওই হাই হাই ব্যাংকের মালিক আমি, সিগারেটও খেয়েছি, গাড়িও কিনেছি, বাড়িও করেছি, আর একটা ব্যাংকের মালিকও হয়েছি। এবার আপনিই বলুন কে জিতলো।